হ্যালো বন্ধুরা, মাই লাইফে আপনাদের সবাইকে ভাই, কিছু স্বাগত দেখাচ্ছে কি? জানাচ্ছি। যারা এখনো আমার দেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। তাহলে চলুন বেশি বকবক না করে আজকে বাজারে মাছের দাম সম্পর্কে জেনে নিই। ছোট্ট একটা ইন্ট্রো পরে আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে। এই যে এখন যে মলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মলা মাছগুলো বিক্রি হচ্ছে 1700 টাকা পাল্লা, অর্থাৎ 340 টাকা কেজি। একদম পাইকারি দামে পেয়ে যাবেন এখানে আপনারা মলা মাছ। মলা মাছগুলো বিক্রি হচ্ছে 340 টাকা কেজি। মলা কত? 1700? এই মুহূর্তে আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপা চান্দা মাছ। দেখুন রূপার মতো ঝকঝক চকচক করছে। এই মাছটি আজকে বিক্রি হচ্ছে মাত্র 70 টাকা কেজি। 100 নয়, 150 নয়, 200 নয়, 250 নয়, মাত্র 70 টাকা কেজি। তাই যারা নিতে চান তারা অতি শীঘ্রই ঢাকা মার্কেটে চলে আসতে পারেন, নাহলে কিন্তু সব পুরাই যাবে, শেষ হয়ে যাবে। বন্ধুরা, ঘুরে ফিরে আমি আবারও চলে এলাম লইট্টা মাছের কাছে। দেখুন একটু দূর থেকে জুম করে দেখাচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে লইট্টা মাছ। এখন এই মাছের সিজন নয়, তাই একটু অল্প অল্প পাওয়া যায়। এই মাছটা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। দেখুন লইট্টা মাছগুলো মাত্র 140 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই মাছগুলো। বড়টা লাফ আছে লইট্টা মাছ ছেড়ে দিয়ে এবারে এলাম মৃগেল মাছের কাছে। এই দেখুন কাটি কাটি মৃগেল মাছগুলো বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। এগুলো কিন্তু বেশি বড় নয়, এগুলো একটু ছোট সাইজ। তারপরে আছে হরেক রকম তেলাপিয়া। তেলাপিয়া হলে এখন 120 টাকা কেজি। দুঃখের কথা আর কি বলবো। প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে কালারফুল রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই রুই মাছগুলো আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। দেখুন ছোট সাইজ আছে, বড় সাইজ আছে। বড়গুলো বিক্রি হচ্ছে 170 টাকা কেজি এবং ছোটগুলো 150 টাকা কেজি। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। আর এবার দেখতে পাচ্ছেন রসনাই চিংড়ি, এগুলো বিক্রি হচ্ছে 520 টাকা কেজি। এগুলো একটু ছোট সাইজ, সেজন্য মাত্র 520 টাকা কেজি। এখন বলের ভিতরে যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই রুই মাছগুলো জ্যাতা জ্যাতা রুই। এই রুই মাছগুলো বিক্রি হচ্ছে মাত্র 200 টাকা কেজি। একদম লোকাল মাছ এইগুলো, মাত্র 200 টাকা কেজি। এবার চলে আসুন চিংড়ি মাছের দিকে। এখানে আছে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, বিভিন্ন ধরনের চিংড়ি। গলদা চিংড়ি হইলে এখন 550 টাকা কেজি। তবে মাছের কোয়ালিটি হিসাবে দামের একটু আপ ডাউন আছে, সেটা আপনারা বিবেচনা করে নিতে পারেন। এজন্য যারা গলদা চিংড়ি, হরিণা চিংড়ি এবং বাগদা চিংড়ি নিতে চান তারা ঢাকা মার্কেটে চলে আসতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এবং হরিণা চিংড়ি এখানে দেখা যাচ্ছে। এখন দেখুন জ্যান্ত জ্যান্ত সিলভার মাছ। এই সিলভার কাপ মাছগুলো আজকে বিক্রি হচ্ছে মাত্র 80 টাকা কেজি। দেখুন কালারগুলো, দেখুন মাছের কত সুন্দর, মাত্র 80 টাকা কেজি। দেখুন
ওরে হাত দিয়ে বেশি দেবে না ওটার ওজনে গামলা কি দেবে হাত দিয়ে একটা একটা করতে পারেন এখন চলুন আপনাদেরকে একটু ইলিশ মাছ দেখাই। এই দেখুন এগুলো সব লাইনের ইলিশ, এই ইলিশগুলো বিক্রি হচ্ছে 420 টাকা কেজি, মাত্র 420 টাকা কেজি। এত সুন্দর সুন্দর ইলিশগুলো আপনারা নিতে পারবেন মাত্র 420 টাকা কেজি। তাই বেশি দেরি না করে কাল থেকেই চলে আসুন ঢাকা মার্কেটে, একদম সস্তায় মাছ পেয়ে যাবেন। ওই বড় শৈল দেখছিল টাইগার 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 কত বিক্রি আসছে টাইগার সরকার টাইগার কত টাইগার প্রিয় বন্ধুরা, সব মাছই যখন দেখাচ্ছি তবে সুন্দরবনের এই যে টাইগার দেখাবো না তাই কি কখনো হয়। এই টাইগার মাছ আজকে বিক্রি হচ্ছে মাত্র 170 টাকা কেজি। দেখুন এই চিংড়ি মাছগুলো মাত্র 170 টাকা কেজি, এগুলো কিন্তু জন্ম থেকেই লাল। এই লন এই লন এই লন এই রূপা চান্দা লন, লুটে পুটে লন, একদম হস্তা একদম হস্তা, হল্লি বাদ এই পাশে। যে মাছের কথা না বললেই নয় সেটা হচ্ছে পোয়া মাছ। দেখুন কত বড় বড় পোয়া মাছ। এই পোয়া মাছগুলো প্রথম সকালের দিকে বিক্রি হয়েছিল 250 টাকা কেজি এবং লাস্টের দিকে বিক্রি হচ্ছে মাত্র 220 টাকা কেজি। দেখুন কত বড় বড় পোয়া মাছ, দেখুন এক একজন কতগুলো করে নিচ্ছে। তাই আপনারা যারা সস্তায় পোয়া মাছ নিতে চান তারা ঢাকা মার্কেটে চলে আসতে পারেন, খুব সকাল সকাল আসলে 10-20 টাকা করে বেশি নেব, আর লেটে আসলে একটু কম দামে পাবেন। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন। এবারে দেখুন ভুসি, এই ভুসি বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা কেজি। দেখুন এগুলো ছোট ছোট কুচো চিংড়ি মাত্র 50 টাকা কেজি। কয়টি দেবো কাকা, ওরে গুড়া দেশি কয় আপনার বড় হবে, এগিয়ে বিদেশি চরচর করে বড় হবে, দেশি মাল একটু ছোট হয়। 500 টাকা করি, 500 কদলি নেবেন কাকা? ৪,২০০ আসছে।
ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবারও বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।